বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তার পরিবারের সদস্যরাও। তার শরীরে মৃদু করোনার লক্ষণ রয়েছে। এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন তিনি। এবার তার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করলেন 88 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শোভনদেব চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কৃষ্ণ গাঙ্গুলী। এদিন তিনি বলেন, শোভনদেব বাবু দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন। সে সঙ্গে তাকে কটাক্ষ করতে দেখা গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এদিন তিনি বলেন, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে জয় শাহকে কেন তার সম্পত্তি নিয়ে তদন্ত করা হবে না? এবার তো পুরো পরিবারই আক্রান্ত, খালি শোভনদেব চট্টোপাধ্যায় নয়, তার ছেলের বউ নাতনি থেকে শুরু করে এবং বাড়ির কাজের লোক সেও আক্রান্ত। তা ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো ভালো লোক আমাদের রাজনীতিতে খুব কম আছে। এসব লোক যদি রাজনীতিতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস আরও উন্নত হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করব, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে সুস্থ এবং সবল করে দিতে। মুর্শিদাবাদে যে বিস্ফোরণ কার্যত ছোটের প্রাক্কাল, মানুষ যতই হিংস পরায়ণ হোক বা অহিংস পরায়ণ হোক, কিন্তু এই ধরনের কাজ কি করা উচিত কি বলবেন? এই ধরনের কাজ তো বিজেপি করছে। আরে কখনো শুনেছেন পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী আহত হয়েছে ঘুমের আঘাতে? তো বিজেপি করা, এটা তৈরি করা, পয়সা দিয়ে করাচ্ছে, গুন্ডা ভাড়া করে এনে করাচ্ছে, বিহার থেকে ঝাড়খণ্ড থেকে গুন্ডা ভাড়া করে এনে এগুলো করাচ্ছে, ইউপি থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে, এগুলো করাচ্ছে। আজকে এই মন্ত্রীকে মেরেছে, কালকে অন্য মন্ত্রীকে অ্যাটাক করছে। এটা সাধারণ সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ দেখছে পশ্চিমবঙ্গে অশান্তি কারা তৈরি করছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ দেখছে। কারণ অতীতে কখনো মন্ত্রীকে একটু সামনাসামনি বোম মারার সাহস করা হতো না। এই মুহূর্তে যে একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আসছে রাজনীতি করার জন্য এবং ভাবছে অনেক কিছু করে ফেলবে, বাস্তবত কিছুই করতে পারবে না, কিন্তু কিছু লোকের প্রাণ ওরা নিয়ে চলে যাচ্ছে এখান থেকে। বাঙালি মানুষের, হিন্দু মানুষের প্রাণ তারা নিয়ে চলে যাচ্ছে, এবং অনেক হিন্দু বাঙালি বলে না, সাধারণ লোকেদের প্রাণ যাচ্ছে এর জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা যে জায়গাটা কার্যত এই মুহূর্তে সর্বরম রাজনীতিতে অন্যতম জায়গা, অমিত শাহ যে এসেছেন একটা বড় চ্যালেঞ্জ ছুড়েছেন, এবং ক্ষমতায় আসার আগে একটা কথা, সপ্তম পে কমিশনের কথা তিনি সবার কাছে তুলে ধরছেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গেল ঠিক ওই জায়গা থেকে 31টা আসবে, তারা জিতবে। আপনি কতটা আশাবাদী দল এগিয়ে যাবে? প্রথমে একটু ছোট করে বলে রাখি, অমিত শাহ যে সপ্তম পে কমিশনের কথা বলেছেন এবং তারপরে যে বাজেটে ট্যাক্স করেছে সরকারি চাকরিজীবীদের জন্য, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে এটা বলে কি করে কি। 15 লক্ষ টাকার ভারতবর্ষের আমাদের যে মোদী সরকার, নরেন্দ্র মোদী নিজে বলেছেন 15 লক্ষ টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, কিছুই আসবে। অমিত শাহ সপ্তম পে কমিশনে সব ভুল করেছে, যার পরে কোনো সরকারি কর্মচারী খুশি নয় তাতে। এবার ইনকাম ট্যাক্স এটা করছে, যেটা এতে কোনো সরকারি কর্মচারী খুশি নয়, সুখী নয় তারা। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওকে ভাবতে হবে, ওনাকে আগে অভিষেককে নিয়ে ভাবছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবতে হবে। সুতরাং আগে অভিষেকের সঙ্গে লড়াই করুক, তারপর তো মমতা দিকে যাবে। ঠিক এই জায়গাটা, যত যে জায়গাটা আমরা দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা একটা বড় চ্যালেঞ্জ, আমরাই জিতবো সব কটা সিটে। পাশাপাশি আজকেই শুভেন্দু অধিকারী বলেছেন 19 ভোট লুট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, একটা আসনেও কতগুলো পেট্রোল পাম্পের মালিক হলদিয়া ডকটাকে শেষ করেছে, লুট করেছে হলদিয়া ডক বন্ধুরে সবাইকে, সবাই দেখেছে তো শুভেন্দু অধিকারের কাজে করা। ওর কথা কে কান দিচ্ছে? ওর অভিষেক কে এক হলো? দুজনকে পার্লামেন্টে বক্তব্য রাখতে বলো নাকি? দুজনই এমপি ছিল, অভিষেকের বক্তব্য লেগেছে ওর বক্তব্য, কার বক্তব্য বেশি ভালো লেগেছে পার্লামেন্টের লোকেদের? কিছুই জানে না ও, বেকার। ও কালকে আবার অন্য দলে যোগ দেবে, কালকে বিজেপি তাহলে অন্য দলে চলে যাবে। সুতরাং ওর কোনো এ আছে, স্ট্যান্ড আছে? তাহলে শুভেন্দু কোনো করে নাই, যারা দল থেকে বের তাদের কোনো স্ট্যান্ড নেই। যারা দল থেকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসত, অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেছিল, মা গেছে তো অন্য মায়ের কাছে চলে গেছে, এটা ঠিক করেছে তারা? অন্য বাবার কাছে চলে গেছে, একটা
আরেকটা প্রশ্ন বারবার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কার্যত যেভাবে বারবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকলে কটাক্ষ করতেন, কখনো বলেছেন ভাইপো, পিসি ভাতিজা, তোলাবাজ ভাইপো, এই ব্যাপারগুলো বারবার এসছে, এবং আজকে কার্যত মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আগে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন। অমিশের ছেলে কি জয়সা কি করে, রাজনাথ সিং এর ছেলে কি, এরা কি করে, নরেন্দ্র মোদীর ভাই কি, এরা কি করে, সারা দেশের মানুষ জানে। সুতরাং মুখ্যমন্ত্রী আর অভিষেককে নিয়ে যদি সমালোচনা করে সেই সমালোচনা ওরাই তুলে যাবে, মুখ্যমন্ত্রী তলাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তলাবে না, তৃণমূলই জিতবে। जब बालिक नहीं था तब से मैं ममता बनर्जी के हाथ और छत्र छाया से और मेरे राजनीतिक गुरु कृष्ण गांगुली के छत्र छाया से मैंने राजनीति सीखी। तब से मैंने एक ही चीज़ देखा है, राज्य में जब तृणमूल कांग्रेस थी तब और जब नहीं थी तब और जब आई उसके बाद से और नहीं आने के पहले से भी, जिस तरह से ममता बनर्जी ने युवा समाज का हाथ पकड़ के उनके ऊपर जो अपना आशीर्वाद दिया है, वो आशीर्वाद आज तक बंगाल के युवा सभ्य समाज से आज तक नहीं उतरा। और रहा बीजेपी का बात, वो तो एक दंगाबाज दल है, दंगाबाज दल, और हमारे देश के जो होम मिनिस्टर है वो तो खुद ही तरीपाल है, वो युवा समाज के क्या बात करते हैं। उनके जो युवा समाज के जो फाइटर लीडर जिसको बोलते हैं, वो तो खड़ा होकर हमारी राज्य की मुख्यमंत्री एवं हमारी नई मनी जो हम लोगों के आसपास हमेशा हमारे रात दिन हमारे मदद करती है, उनको उनके एक महिला के लिए अवसर व्यवहार करते हैं। तो उनसे हम युवा समाज के उन्नति या युवा समाज को अग्रसर होने के लिए क्या कहें, क्योंकि हम जिसको देख के हमारा जीवन आगे बढ़ता है उस उनको हम मार्गदर्शन करते हैं, वो हमारे लिए ममता बनर्जी या हमारे जो देश के या हमारे पार्टी के जो युवा लीडर्स हैं अभिषेक बैनर्जी हम लोगों को सिखा रहे हैं कि किस तरह से बंगाल के युवा को आगे ले जाना है। व्हाट बंगाल थिंक्स टुडे इंडिया थिंक्स टुमारो, ये स्लोगन हमारी नेत्री ने दिया था और हमारे नेता अभिषेक बैनर्जी इसको फॉलो करते हुए बंगाल के युवा समाज को अग्रसर कर रहे हैं। आपका पूरा नाम? मेरा नाम राकेश कामत। ब्यूरो रिपोर्ट, चैनल 10।